শিক্ষার্থীবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন পাঠে স্বাগত জানাচ্ছি। আমি সন্দীপ তালুকদার, সহকারী প্রধান শিক্ষক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি নিয়ে আজকে পাঠ নং 19-এ আমরা তোমাদের নতুন একটি সৃজনশীল প্রশ্ন আমরা আলোচনা করব। এখানে লক্ষ্য করো, একটি ত্রিভুজে ভূমি সংলগ্ন দুইটি কোণ 60° ও 45°। শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। প্রদত্ত তথ্যগুলোকে চিত্রে উপস্থাপন করো, অঙ্কনের বিবরণ সহ ত্রিভুজটি আঁকো। এই প্রশ্নটি তোমাদের অনুশীলনী 7.1-এর 3 নং পৃষ্ঠা, পৃষ্ঠা 144 তোমাদের গণিত মেন বইয়ে, তোমরা 140 নম্বর পৃষ্ঠায় প্রশ্নটি পাবে। গ নম্বর প্রশ্ন দেখো, 12 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটি রম্বস অঙ্কন করো, যার একটি কোণ উদ্দীপকের প্রথম কোণটির সমান। তার মানে উদ্দীপকের প্রথম কোণটি 60°, তাহলে রম্বসের একটি কোণ হবে তোমাদের এই 60° সমান হবে, প্রথম কোণটির সমান। আমরা প্রথম প্রশ্নে চলে আসি। এখন প্রশ্নে তথ্যগুলিকে চিত্র উপস্থাপন করবো আমরা। আমরা 60° কোণ আর 45° কোণ আঁকলাম, আমরা চাঁদা দিয়ে এঁকে নেব 60°। আর 60° কোণ আঁকার নিয়ম তো কম্পাস দিয়ে আমি দেখাইছি সহজে গতদিন, আজকে আবার দেখিয়ে দেবো। 45° কোণ আঁকতে হলে কম্পাস দিয়ে 90° এঁকে তারপর লম্ব অঙ্কন করে তারপর অর্ধেক করতে হবে। এর চেয়ে সুবিধা হবে, যেহেতু উল্লেখ নাই কীভাবে আঁকবো আমরা এখানে, তাহলে আমরা চাঁদা দিয়ে সহজে আঁকতে পারবো। তারপর আমরা শীর্ষ থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া ছিল 3 সেন্টিমিটার, আমরা ধরলাম ডি একটু 3 সেন্টিমিটার। চিত্রে ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুইটি x=60° ও y=45°, শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2.3 সেন্টিমিটার দেওয়া আছে, এগুলো আমরা এখন অঙ্কন করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমরা 60° আঁকবো। আমরা একটা রেখা অনুসরণ নিয়ে এই আমরা একটা বিন্দু দিলাম, এখানে বিন্দুতে চাঁদার যে ঠিক মিডিল আছে না, এই যে মিডিলের বিন্দুটাকে মিলাবো এখানে, আর পাশাপাশি নিচে যে রেখাটা আছে চাঁদার, আমাদের রেখার সাথে মিলতে হবে, দু এদিক ইপাশ ওই পাশ দুয়ো পাশ মিলতে হবে। এ দেখো মোটামুটি হয়ে গেছে, এখন আমরা 60° কোণ আঁকবো। 60° আঁকলে 10, 20, 30, 40, 50, 60 যে সাইড আছে এখানে, সেটা তুমি লক্ষ্য করো, এখানে এই যে 10, 20, 30, 40, 50, 60 এই যে সাইডটি, এখানে একটা বিন্দু দিয়ে দেবো, এই যে লম্বা দাগটার পাশে বিন্দু। এখন চাঁদা সরিয়ে এই দুইটা বিন্দুকে যুক্ত হলে এখানে 60° কোণ হয়ে যাবে, এবং 45° কোণে আসি। আবার আমরা এই বিন্দুর সাথে আমাদের দেয়া বিন্দুর সাথে চাঁদার ঠিক মধ্যে বিন্দুটা মিলিয়ে নিলাম, দুটো নিচের রেখাটাকে আমার রেখার সাথে মিলিয়ে নিলাম। তারপর আমরা 45° আবার 10, 20, 30, 40, 50 এখানে আছে, মধ্যে যে লম্বা দাঁড়া আছে 45, আমরা ঠিক এখানে আমরা একটা বিন্দু দিয়ে দেবো, এই যে 45, 40 আর এই যে মধ্যে হচ্ছে 5, 45। এখন সরিয়ে আমরা দুইটা বিন্দুকে যুক্ত করে নেব, এই হয়ে গেলো 45°, এটা হলো 60°, এটা হয়ে গেলো 45°। একটাকে এক্স ধরলাম আমরা, একটাকে ওয়াই ধরে নিলাম। এই পাশে এই রেখা অংশটা ইচ্ছা হলে মুছে দিতে পারবো, থাকলে সমস্যা নেই। এখন আমরা ডি ইকুয়াল টু 3 সেন্টিমিটার নিয়ে নেব। এই দেখো সেন্টিমিটার লেখা আছে, 3 সেন্টিমিটার, এই যে এখান থেকে এই 3 পর্যন্ত নিয়ে নিলাম, 0 থেকে 3 পর্যন্ত আমরা এটা দিলাম ডি, আর ডি ইকুয়াল 3 সেন্টিমিটার নিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোণ দুইটা এবং বাহু 3 সেন্টিমিটার আঁকার পরে আমরা এই লেখাটা দেব চিত্রে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ x=60, y=45°, শীর্ষ থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য d=3 সেন্টিমিটার। তাহলে আমরা ক নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেলো, আমরা খ নম্বর প্রশ্নে চলে আসি।
যথারীতি 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি আমরা নিয়ে নিলাম, আর যে একটু 30 সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি 60 ডিগ্রি এবং ওয়াইকুল পৃষ্ঠ থেকে ভূমির অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যে একটু 30 সেন্টিমিটার ত্রিভুজটি আঁকতে হবে। আমরা এখানে একটা বক্স দিলাম, মানে এখানে আঁকবো আমরা বক্স দেওয়া যখন তোমাদের, তারপর আঁকার পরে এই বিবরণটি লিখতে হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা অঙ্কনে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আমরা এই যখন রশ্মি নিচ্ছি, আমরা এখন এই লম্বলম্বিভাবে সেটা নিচ্ছি, একটা কারণ আছে। এখন এই থেকে যে আমাদের শীর্ষ থেকে ভূমি, আমাদের এটাকে শীর্ষ ধরবো, আমরা যে ত্রিভুজটা আঁকবো তার শীর্ষবিন্দু এভাবে, যেন সেই জন্য আমরা এইভাবে নিচ্ছি, খাড়া করে নিচ্ছি। এর থেকে ডি এর সমান করে এডি অংশ কেটে নিই, মানে যে 30 সেন্টিমিটার সমান করে আমরা এডি অংশ কেটে নিলাম। এই যে দেখো এখানে ডি এডি অংশ আমরা কেটে নিলাম। এখন এ ও ডি বিন্দুতে, এখন এডি এর এ ও ডি বিন্দুতে আমরা লম্ব সরল রেখা আঁকবো, দুটো এ বিন্দুতে আঁকবো আবার ডি বিন্দুতে লম্ব সরল রেখা আঁকবো। এ বিন্দুতে নাম দেবো পি এ কিউ, আর ডি বিন্দুতে যেটা আঁকবো নাম দেবো এম ডি এন। এখন লম্ব সরলটা কীভাবে আঁকতে হয় লক্ষ্য করো, আমরা প্রথমে লম্ব আঁকবো। তো তাহলে আমরা আমরা জানি সব পাঁচবার বৃত্তচাপ আঁকতে, যে কোনো ব্যাসার্ধ নিলাম, নিয়ে আমরা একটা প্রথমে বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপটি ওই রেখাকে, যে রেখার উপর আমরা আঁকবো এডি রেখা, এডি রেখা যে বিন্দু ছেদ করছে ওই বিন্দু বসে আরও একটি বৃত্তচাপ আঁকলাম, যাতে প্রথম বৃত্তচাপকে ছেদ করে। তারপর প্রথম এবং দ্বিতীয় বৃত্তচাপ ছেদ বিন্দুতে বসে আরও একটি বৃত্তচাপ আঁকলাম, যাতে প্রথম বৃত্তচাপকে ছেদ করে। এখন আবার উপর দিকে আরও একটি বৃত্তচাপ আঁকলাম, এবং প্রথমে এবং তৃতীয় বৃত্তচাপে ছেদ বিন্দুতে বসিয়ে আরও একটি বৃত্তচাপ আঁকলাম, যাতে চতুর্থ বৃত্তচাপকে ছেদ করে। এখন একটু বাড়িয়ে দিয়ে দিয়ে দিকে এখন চতুর্থ এবং পঞ্চম বৃত্তচাপে ছেদ বিন্দুতে বসিয়ে, ছেদ বিন্দুতে এবং এ বিন্দুতে বসিয়ে আমরা একটি রেখা অঙ্কন করবো। রেখাটাকে উভয় দিকে বর্ধিত করে দিয়ে দিব। এই তো এখান থেকে এই ফোন তাহলে লম্ব হলো এডি ওপর, তারপর লম্ব সরল রাখা বলাতে আমরা বাড়িয়ে দিয়ে দিলাম এবং নাম দিয়ে দিলাম আমরা পি এ, তো আছে এখানে পি এ কিউ, পি এ কিউ একইভাবে ডি বিন্দুতে আঁকব লম্ব সরল রাখা। এখন আমরা যে কোনো ব্যবসা দিনে প্রথমে কী আঁকলাম, একটা বৃত্তচাপ এখানে নিলাম, ওই সাথে বৃত্তচাপের রেখাকে যে বিন্দু সেট করছে ওই বিন্দুতে বসে আরও একটি বৃত্তচাপ আঁকলাম, যাতে প্রথম বৃত্তচাপে সেট করে। প্রথমে দ্বিতীয় বৃত্তচাপের সাথে বিন্দু বসে আরও একটি বৃত্তচাপ আঁকলাম, যাতে প্রথম বৃত্তচাপে সেট করে। এখন তারপর উপর দিকে আরও একটি বৃত্তচাপ আঁকলাম আমরা, এখন প্রথমে আমার তৃতীয় বৃত্তচাপের সাথে বিন্দুতে বসে আরও একটি বৃত্তচাপ আঁকলাম। এখন চতুর্থ এবং পঞ্চম বৃত্তচাপের সাথে বিন্দু এবং ডি বিন্দু, আবার দেখো আমরা প্রথম বৃত্তচাপ আঁকছি একই ব্যাসার্ধ দিনে, তারপর ছেদবিন্দুতে বসে আরও একটি বৃত্তচাপ আঁকছি এখানে, এখানে এই ছেদবিন্দুতে বসে আরও একটি বৃত্তচাপ আঁকছি, যাতে প্রথম বৃত্তচাপ ছেদ করে। আবার উপর দিকে আরও একটি বৃত্তচাপ আঁকছি এখানে বসিয়ে, তারপর প্রথম এবং দ্বিতীয় বৃত্তচাপের ছেদবিন্দুতে সেদিকে একটা বৃত্তচাপ আঁকছি, আবার উপর দিকে আরও একটি বৃত্তচাপ আঁকলাম। তারপর প্রথমে তৃতীয় বৃত্তচাপের ছেদবিন্দুতে বসে আরও একটি বৃত্তচাপ উপর দিকে আঁকলাম, এবং এখন চতুর্থ এবং পঞ্চম বৃত্তচাপের ছেদবিন্দু এবং ডি বিন্দু দিয়ে আমরা লম্ব সরল রেখা আঁকলাম, নাম দিয়ে দিলাম। সবচেয়ে শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করে পি এ কিউ এবং এম ডি এন লম্ব সরল রেখা আমরা আঁকলাম। এখন আমরা এখানে এম ডি এন লম্ব এবং সরল রেখা মানে ছেদ করে দিয়ে দিলাম। কোন রেখা উপরে আঁকছি, মূলত আমরা এডি রেখার উপরে পি এ কিউ এবং এম ডি এন লম্ব সরল রেখা আঁকছি। আমরা একটা লম্ব এদিকে আঁকছি, অন্যটা এদিকে আঁকছি, একই একই কাজ দুটি একই রকম আঁকছি। পাঁচবার ভিতরে আমি পাঁচবার ভিতরে দুই দিকে আঁকলাম সুন্দরের জন্য, একদিকে আঁকলে সমস্যা নেই। এখন এ বিন্দুতে পি এ কিউ এবং এম ডি এন লম্ব সরল রেখা, এ বিন্দুতে কোনো এক্সের সমান করে
পি এ বিকোণ আঁকবো এমনিতে এক্সের সমান, দেখো লক্ষ্য করুন এ যে কোন এক্স, এক্সের সমান হয় কোন আঁকতে হলে প্রথমে একটি বৃত্তচাপ নেব আমরা, এই বৃত্তচাপটি এ বিন্দুতে আঁকতে হবে। এই বিন্দুটা তবে দিলাম আমরা, কিন্তু পিয়ার আঁকার সাথে আঁকবো। এখন আমরা প্রস্থটা নিয়ে নিলাম, ওই বৃত্তচাপের প্রস্থটা নিয়ে নিলাম, এই যেখানে ছেদ করছে লক্ষ্য করে দুটো একসাথে হয়ে গেছে। আমরা যেখানে বৃত্তচাপটি যে আমরা যে বৃত্তচাপটা আঁকছিলাম সেটা যেখানে ছেদ করছে বুঝছে, ঠিক সেখানে বসাবো, বসিয়ে আমরা একটি বৃত্তচাপ আঁকবো। আমরা পিয়ার রেখার থেকে মাপ নিতে হবে, এদিকে ডি রেখা থেকে মাপ নিলে হবে না, যেহেতু পিয়ার রেখার সাথে আমরা আসলাম পি এ বি, এই বৃত্তচাপ দুটি সেট করছে যে বিন্দুতে, এই বিন্দুতে বসিয়ে আর এই বিন্দুতে বসিয়ে আমরা রেখা টানব। আমরা আসলাম পি এ, এখানে দিলাম বি, পি এ বি, আবার একই এ বিন্দুতে কিউ এ সিকোণ আঁকবো ওয়াই কোণের সমান করে, কিউ এ সিকোণ আঁকবো ওয়াই কোণের সমান করে, দেখো কিভাবে একই ওয়াই কোণের মানে ফাতারের যে কোণের সমান একটা মাপ নিয়ে নিলাম আমরা এ বিন্দুতে আঁকলাম। আমরা কোনটা কিন্তু এডি রেখার সাথে আঁকবো না, আমরা আঁকবো একই রেখার সাথে, কাজে একই রেখাকে বৃত্তচাপটি স্পর্শ করতে হবে, ছেদ করতে হবে। এখন প্রস্থটা নিয়ে নিই, এই এখানে একই রেখাকে যে বিন্দুতে ছেদ করছে, একই রেখাংশকে যে বিন্দুতে ছেদ করছে সেখানে বসিয়ে আমরা বৃত্তচাপটি আঁকলাম। একই রশ্মিকে যে বিন্দুতে প্রথম বৃত্তচাপটি ছেদ করছে সেই বিন্দুতে বসে মাপ নিতে হবে, এডি রেখার সাথে নিলে হবে না। এখন দুইটা বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু এবং এই বিন্দু দিয়ে আমরা রেখাংশ আঁকব। এই হয়ে গেল আমাদের কিউএসি, কিউএসি এখানে আমরা ওয়াই কোণের সমান করে আঁকলাম এটা, আর এটা আঁকলাম আমরা এক্স কোণের সমান করে। এখন বি এবং এসি রশ্মি দুইটা এম এন কে, বি এবং এসি রশ্মি দুই এম এন কে বি এবং সি বিন্দুতে ছেদ করে, বি এবং এসি রশ্মি দুই এম এন কে বি এবং সি বিন্দুতে ছেদ করে, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা চিত্রটি আবার ভালো করে দেখে নাও। প্রথমে আমরা কিন্তু আঁকছিলাম এডি রশ্মি, প্রথমে এই রশ্মি আঁকছিলাম প্রথমে আমরা, এখন এই রশ্মি প্রথমে আমরা আঁকছিলাম, এই রশ্মি হতে ডি এর সমান করে এডি অংশ কেটে নিয়েছি, এই বিন্দুতে আমরা লম্ব এবং সরল রেখা আঁকছি, মানে আমি লম্ব আঁকতে তো জানো পাঁচবার বৃত্তচাপ আঁকতে, আমরা এভাবে আঁকি লম্ব পিএ নাম দিচ্ছি পিএ কিউ, আবার ডি বিন্দুতে লম্ব সরল রেখা আঁকছি নাম দিচ্ছি আমরা এম ডি, এখানে পাঁচবার বৃত্তচাপ আঁকা হয়েছে। তারপর এ বিন্দুতে কোন এক্সের সমান করে পি এ বি কোন আঁকছে, যে পি এ বি কোন এক্সের মাপ নিয়ে আমরা এখানে আঁকছি, তারপর আবার এ বিন্দুতে আবার ওয়াই কোণের সমান করে কিউ এ সি কোণ আঁকছি, এই ওয়াই এর মাপ নিয়ে আমরা এখানে আঁকছি কিউ এ সি কোণ, এবং এ বি এবং এ সি রশ্মি দয় এম এন কে বি এবং সি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। আমরা এখন চলে আসি অঙ্কনের বিবরণের, লক্ষ্য করো আমরা যেভাবে আঁকছি ঠিক সেভাবে লিখছি, এখানে যে কোনো রশ্মি এ থেকে এডি সমান ডি নেই, এডি এর এ ও ডি বিন্দুতে যথাক্রমে পি এ কিউ মানে এ বিন্দুতে আঁকছি পি এ কিউ এবং ডি বিন্দুতে আঁকছি আমরা এম ডি এন লম্ব সরল রেখা আঁকি, পি কিউ রেখাংশে এ বিন্দুতে কোন এক্সের সমান করে পি এ বি এবং ওয়াই কোন ওয়াই এর সমান কিউ এস সি আঁকছি ওয়াই এর সমান করে, মনে করি এ বি এবং এসি রশ্মি দয় এম এন রেখাংশে বি ও সি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পারছো, তোমরা বারবার বাসায় প্র্যাকটিস করবে, আশা কি হয়ে যাবে। অঙ্কনের বিবরণ আবার বলছি, মুখস্থ করার দোকানে যেভাবে আঁকবে ঠিক সেভাবে লিখতে হবে, এটা অভ্যাস করে নিলে হবে। তাহলে আজকে পাঠটি এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।